গরমকালে এলে আমাদের অনেক রকম সমস্যা দেখা যায়। মুখটা তো কালো হয়েই যায়, তার সাথে সাথে দেখবে ছোট ছোট ফুসকুড়ি, ঘামাচি, কিরকম দানা গোটা মুখের মধ্যেও বেরিয়ে যায়। হাতে পায়ে তো বেরোয়, তার সঙ্গে মুখেও কিন্তু কোনো অংশে কম বেরোয় না। আর এই মুখটা অত্যধিক কালো হয়ে যাওয়ার জন্য মুখের মধ্যে যেন আমাদের যে রিঙ্কেল বা ফাইন লাইন্সগুলো আরও বেশি করে মনে হয় যেন দেখা যাচ্ছে, মুখটা একদম নির্জীব হয়ে যায়। তাই সেই কথা মাথায় রেখে আমি জিনিয়া বেঙ্গল ফিশিং চ্যানেলে তোমাদেরকে বলবো, গরমে মুখের ত্বকের যত্ন তোমরা কিভাবে নেবে। এক্ষেত্রে আমি যে জিনিসগুলো ব্যবহার করার কথা তোমাদের বলবো তার প্রত্যেকটা কিন্তু নিতে হবে, কোনোটা বাদ দিলে চলবে না। এগুলো তোমরা বলো না যে আমার এটা ত্বকে সহ্য হয় না আর এটা সহ্য হয়। যে কটা জিনিস বলবো আমি পুরোপুরি বলছি সব কটা জিনিসে কিন্তু সকলের ত্বকে, সব ধরনের ত্বকেই সহ্য হবে, আর গরমকালের জন্য এটা উপযুক্ত জিনিস। এই জিনিসগুলোর লিঙ্কটা আমি আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে রাখবো, সেখান থেকে আনিয়ে নিতে পারো। এবং আমি খুব ভালো জিনিস যেটা আমি নিজে ব্যবহার করি সেই জিনিসের লিঙ্কে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু সেগুলো আনাবে। কী কী লাগবে আগে মন দিয়ে শুনে নাও। প্রথম যেটা লাগবে সেটা হলো স্যান্ডেলউড পাউডার, মানে চন্দন কাঠের গুঁড়ো। দ্বিতীয় যেটা লাগবে সেটা হলো বিটরুট পাউডার। এখন তুমি হয়তো বিট বাজারে পাবে না, সেই কারণে বলছি একটু কিনে রেখে দাও বিটরুট পাউডার। তিন নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো নিমের পাউডার। চার নম্বর যেটা লাগবে সেটা হলো রোজ পেটল পাউডার। পাঁচ নম্বর যেটা লাগবে সেটা হলো মুলতানি পাউডার। তাহলে পাঁচটা জিনিস লাগলো, সব কটা সম পরিমাণ নেবে, এক চামচ এক চামচ এক চামচ করে পাঁচ চামচ নিলে। পাঁচ চামচ মানে অনেকটা, তোমার যদি শুধু মুখের জন্য ব্যবহার করো তাহলে অতটা লাগবে না, যদি একটু গলায় বা হাতে টাতে করো তাহলে হয়তো একটু বেশি লাগবে। সব কটাকে পরিমাণ মতো মিশিয়ে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলে, যেটুকু লাগবে সেটুকু এক চামচ তুলে নিলে, তার মধ্যে একটু দুধ মিশিয়ে দেবে। কারোর যদি দুধে অসুবিধা থাকে সেক্ষেত্রে রোজ ওয়াটার মেশাতে পারো, মিশিয়ে নিয়ে মুখের মধ্যে স্নানের আগে হোক বা সন্ধ্যের দিকে মুখের মধ্যে প্যাকের মতো মেখে রেখে দেবে। এর প্রত্যেকটাই আলাদা আলাদা গুণ সমৃদ্ধ। নিম যেহেতু আছে সেহেতু আমাদের গরমকালে ফুসকুড়ি যে রকম সমস্যা সবটা অ্যাকনে এগুলো কিন্তু সব দূর করবে। স্যান্ডেলউড বা চন্দনের গুঁড়ো, মুলতানি মাটি এগুলো কিন্তু আমাদের ট্যানটাকে দূর করতে সাহায্য করবে। আবার ঠিক অপর দিকে বিটরুট যেটা আছে আর চন্দনের পাউডার, সেটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা বেশি ব্রাইট করবে। রোজ পেটেলটা আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করার সাথে সাথে ত্বককে অনেক বেশি স্নিগ্ধ করবে। সব কটা জিনিসই কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো, আর গরমকালে অবশ্যই এই পাউডারটা বা এই পেস্টটা মুখের মধ্যে ব্যবহার করো। স্কিনের ট্যান দূর হয়ে যাবে, পিম্পলসের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে, স্কিন ত্বকটা ব্রাইট হবে। তোমরা ইচ্ছা হলে এটা রোজই দিতে পারো, আমি বলবো একদিন অল্টারনেট ডেট হিসাবে এটা করো, আজকে করলে আবার পরের দিন করলে না তার পরের দিন করলে, এইভাবে তোমরা ব্যবহার করো। দেখো মাসখানিক ব্যবহার করার পর কি দারুণ একটা রেজাল্ট পাচ্ছ। গরমে ত্বকের তো কোনো রকম সমস্যা হবেই না, সাথে সাথে যে ট্যানটা পড়ে যাচ্ছে এই রোদ্দুর, এই তাপের, এই হিটের জন্য ট্যানটা দূর হয়ে যাবে, স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। করে দেখো বন্ধুরা, খুব ভালো রেজাল্ট পেতে এর কিন্তু জুড়ি মেলা ভার। কেমন লাগলো এই তথ্যটা বা এই রেমেডিটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না, অবশ্যই জানিও, তোমার পরিচিতি বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করো, এটা সত্যিই খুব কাজের। খুব ভালো থেকো তোমরা, নমস্কার।